নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমি অভিষেককে নিয়ে একটি প্রতিবেদন করেছিলাম যে অভিষেকের শিরের সংক্রান্তি এবং অভিষেক কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটাকে অন্তত ছুঁয়ে যেতেই একটি প্রতিবেদন করেছিলাম। যদিও সেই প্রতিবেদন যেদিন আমি প্রকাশ করেছিলাম সেদিনই তিনি দুবাইয়ে পাড়ি দিয়েছেন। আমার এই প্রতিবেদন দেখে অনেকেই মন্তব্য করেছেন পাখি তো উড়ে গেছে। না, আমি সেই রকম কোনো কথা বলছি না। দেখুন, পাখি উড়ে যাবে কি পাখি থাকবে সেটা বড় বিষয় না, এটা চলতে থাকবে। আমি এই কথাটা আপনাদের বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চক্র বুহে পড়ে গেছে, তার বেরি পায়ে পরানো একেবারে সমাপ্ত। কোর্টে যেই রায় দিয়েছে অনেকে, বা বিশেষ করে এই তৃণমূল কংগ্রেসের নেতারা বা তাদের সংগঠকরা একটা বার্তা অন্তত দিতে চাইছে যে ইডির গালে থাপ্পড় দিল, দেখো কোর্টে অন্তত অভিষেকের স্বস্তি মিলল। কোনো রকম স্বস্তি মেলেনি। দেখুন, কোর্ট তার কোর্টের কাজ করছে, ইডি তার ইডির কাজ করছে। এবং ইডি, আমি একটা জিনিসের উপর বারবার জোর দিচ্ছি যে গ্রিন সিগনাল, এই গ্রিন সিগনালটা তারা বারে বারে দেখছেন যে রেড না গ্রিন, কিন্তু এই রেডটাই রেড থেকে যাচ্ছে, কখনো কখনো হচ্ছে ইয়েলো, গ্রিনটা আর হচ্ছে না। আমি এবার আপনাদের বুঝিয়ে বলি যে যে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল অভিষেকের বিরুদ্ধে সেটা তুলে নেওয়া হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুবাইয়ে গেছেন, দুবাই থেকে তারপরে চোখের চিকিৎসার জন্য আমেরিকার বিখ্যাত হসপিটালে যাবেন, চোখ দেখাবেন, এটি তিনি কোনো রকম পালিয়ে যাননি, তিনি ইডির সম্মতি নিয়েই গেছেন। কিন্তু এখানে যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে। তিনি যেভাবে গেছেন সেটা যথেষ্ট কৌতূহলের বিষয়। কোনো সংবাদ মাধ্যম তার এই যাওয়ার খবর পেল না, প্রচণ্ড সন্তর্পণে গেছেন। আসলে মনে কোনো ভীতি তার নিশ্চিতভাবে আছে, এবং তিনি 20 আগস্ট পর্যন্ত সেখানে থাকবেন এই অনুমতিটা নয়ে গেছে, যদিও তার 8ই আগস্ট চেকআপ, রুটিন চেকআপ। তো যিনি বাড়ির বাইরে পা রাখলে খবর হয় সাংবাদিকদের কাছে, দেখুন সাংবাদিকদের একটা নিজস্ব এসওপি আছে কাজ করবার। কোন সাংবাদিক পলিটিক্যাল খবর কভার করেন, কেউ স্পোর্টস কভার করেন, কেউ ইডি সিবিআই এই আইনি বিষয়গুলো কভার করেন, কেউ বা এই রাজনীতির বিভিন্ন, যেমন মমতা ব্যানার্জিকে কেউ কভার করেন, কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কভার করেন, এইরকম একটা এসওপি সবার সামনে থাকে। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যারা কভার করেন তাদের একজনের কাছে খবর থাকলো না, হলো না যে তার খবরটা জনসমক্ষে আনা, যে তিনি সকালবেলায় দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। যাই হোক, সে প্রশ্নে যাচ্ছি না। তার বিরুদ্ধে যে লুকআউট নোটিশটি ছিল সেটা সুপ্রিম কোর্টে নাকচ হয়ে যায়। দেখুন, এটা একটা কোনো বড় ব্যাপার না যে লুকআউট নোটিশ থাকা সত্ত্বেও তো তিনি চলে গেলেন দুবাইতে, তাকে তো ইডি পারমিশন দিল। কিন্তু বিষয়টা হচ্ছে, এর পরেও তিনি যে কোনো জায়গায় বিদেশে পাড়ি দিতে পারবেন, যাত্রা করতে পারবেন। কিন্তু আমার আপনার যাওয়ার যে নিয়ম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সেই নিয়মটা অনেকটা আলাদা। তাকে অন্তত পক্ষে 7 দিন আগে ইডির পারমিশন নিতে হবে, এবং ইডি যদি মনে করে হ্যাঁ তাকে পারমিশন দেওয়া যেতে পারে, তাহলেই তিনি বিদেশে যেতে পারবেন। উইদাউট এনি পারমিশন তিনি যেতে পারবেন না। এবং সবচাইতে বড় ব্যাপার যে এই লুকআউট নোটিশ উঠে গেলেও তার পায়ে বেরি পড়িয়ে দেওয়া হয়েছে এইভাবে, তার যে অন্য আরেকটি মামলা ছিল কয়লা সংক্রান্ত গত বছর 2022 মে মাসে, তারও যে শুনানিটা ছিল তাতে কিন্তু ইডিকে 6 সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে বলা হয়েছে, এবং অভিষেকের কৌশলীদের বলা হয়েছে আরও 2 সপ্তাহ নিয়ে সেই হলফনামার জবাব দিতে, এবং যে কোয়ার্সিভ অ্যাকশন ক্যানট বি টেকেন, এই যে শব্দবন্ধগুলো ওখানে প্রয়োগ করা হয়েছিল সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। তবে একটা জিনিস বলা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত কোনো প্রমাণ তাদের কাছে অন্তত নির্দিষ্ট হয়, নিষ্পত্তি হয়, ততক্ষণ তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা যথেষ্ট বিড়ম্বনার যে তাকে একটা অপরাধী হিসাবে গণ্য করা হচ্ছে। তিনি যাবেন আসবেন অনুমতি সাপেক্ষে, তার উপর হলফনামা পেশ করার জন্য এখন যথেষ্ট ইডির কাছে, সিবিআইয়ের কাছে প্রমাণ আছে। বিশেষ করে কালীঘাটের কাকুর বিরুদ্ধে যে 126 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে,
সেখানে কিন্তু পরতে পরতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং দেখা যাচ্ছে এই কালীঘাটের কাকু যতটা প্রভাবশালী এই পশ্চিমবঙ্গের বুকে, সেই রকম প্রভাবশালী অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি ব্যতীত রেখে আর কেউ নেই। কিন্তু এই কালীঘাটের কাকুর ব্যাকগ্রাউন্ড দেখুন, কোনো রকম রাজনীতির কোনো পদে নেই, না এমএলএ, না এমপি, না কাউন্সিলর, কিচ্ছুতে নেই, অথচ সমস্ত বিষয়ে নেগোসিয়েট হয়েছে বা শেষ কথাটা বলেছেন এই কালীঘাটের কাকু। সে মানিক ভট্টাচার্য বলুন বা কুন্তল বলুন বা শান্তনু বলুন, সবাই এই কালীঘাটের কাকুকে বৃত্ত করেই ঘুরেছেন, এবং সেখানে পরতে পরতে লেখা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোক ছিলেন এই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বসে স্বীকার করেছেন, তার বস, তার অফিসার এবং তার ভীষণ ঘনিষ্ঠ বাড়ির সাথে যোগাযোগ ছিল। সেই কালীঘাটের কাকুর বিরুদ্ধে যে চার্জশিটটা দেওয়া হয়েছে তার বিষয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট চিন্তিত, শঙ্কিত, যে কোনো সময়ে যে কোনো কিছু হতে পারে। কিন্তু ওই যে বারবার বলছি যে গ্রিন সিগন্যালটা এখনো হচ্ছে না, ইয়েলো পর্যন্ত, ইয়েলো পর্যন্ত রয়েছে, সেটা গ্রিন কবে হবে, 2024 আগে আদৌ হয় কি না সেটাই বড় চিন্তার। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতা কিচ্ছু নেই, তাকে যেভাবে ট্রিট করা হচ্ছে, একজন অপরাধীকে যেরকমভাবে ট্রিট করা হয় সে একই ধাঁচে। সুতরাং আমি বারবার বলতে চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাট দ্য থ্রেশহোল্ড অফ এনি ডেঞ্জার সিচুয়েশন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে যদি কিনা কেন্দ্রীয় সরকার মনে করে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।